আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দিদি নম্বর 1 রচনা ব্যানার্জির জন্মদিন আজ, আর জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে বন্ধুদের সঙ্গে মধ্যরাত থেকেই। অভিনেত্রীর বন্ধুরা অভিনেত্রী শেয়ার করলেন একটি ভিডিও, যেখানে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গেল রচনাকে। বন্ধুরা, রচনা ব্যানার্জি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি উড়িয়া ইন্ডাস্ট্রিতেও তিনি যথেষ্ট কাজ করেছেন। অভিনেত্রী রচনাকে হিন্দি ছবিতেও দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। রচনা ব্যানার্জিকে বর্তমানে দেখা যাচ্ছে না বড় পর্দায় কিংবা ছোট পর্দায় সেভাবে সিরিয়াল বা ছবিতে অভিনয় করতে, তবে দীর্ঘদিন ধরে তিনি আমাদের মনোরঞ্জন করে এসেছেন দিদি নম্বর 1 রিয়েলিটি শোটিতে, আর তারই মাধ্যমে তিনি পৌঁছে গিয়েছেন আমাদের সকলের হৃদয়। অভিনেত্রী রচনা ব্যানার্জির জন্মদিন আমরা সকলেই জানি, অভিনেত্রী নেই দেশে, বন্ধুরা ব্যাংকক ঘুরতে গিয়েছেন অভিনেত্রী, সেখানকার নানান মুহূর্ত নানান সময় শেয়ার করছেন দিদি নম্বর 1 অনুরাগীদের সঙ্গে। এরই মাঝে রচনার জন্মদিন সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছেন তার বন্ধু বান্ধবেরা সেখানে। বন্ধুরা, দেখা গেল একটি ভিডিও করতে অভিনেত্রীকে, যেখানে দেখা গেল তার বন্ধু বান্ধবদের জমিয়ে নাচ করতে। বন্ধুরা, অভিনেত্রীর বান্ধবীরা জমিয়ে নাচ করছেন, তাও আবার জনপ্রিয় হিন্দি গানের ওপর। আর অভিনেত্রীর জন্মদিনে তারা যে যথেষ্ট মজা করছেন বোঝাই যাচ্ছে এই ভিডিওটি দেখে। দেখা গিয়েছে এই ভিডিওতে একসময় রচনা ব্যানার্জিকে জমিয়ে নাচ করতে তার বন্ধুদের সঙ্গে, আর এই জন্মদিনের পার্টিতে তিনি যে মধ্যমণি বোঝাই যাচ্ছে, কেক হাতেও দেখা গেল রচনাকে। বন্ধুরা, অভিনেত্রী জমিয়ে মজা করছেন তার প্রিয়জনদের সঙ্গে এই জন্মদিন দিনের বিশেষ রাত্রে। বন্ধুরা, জন্মদিন সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে মধ্যরাত থেকেই, বোঝাই যাচ্ছে তার জন্মদিনের হুল্লোড় দেখে। অভিনেত্রী শেয়ার করেছেন এই ভিডিওটি, জানিয়েছেন কতটা স্পেশাল ফিল করছেন তিনি। রচনার জন্মদিন বলে কথা, আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আপনারাও আপনাদের প্রিয় দিদি রচনাকে জানিয়ে ফেলুন জন্মদিনের শুভেচ্ছাটা কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চল জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।